السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. আজকে আমরা আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির মিলনায়তনে সকালবেলার কোরআনের মাস্কের ক্লাসে বসেছি। অনলাইনে অফলাইনে যে যেখান থেকে আমাদের এই তেলাওয়াতের মাস্ক দেখছেন শুনছেন, আসুন আমরা কিছুটা সময় কোরআনের সাথে ব্যয় করি। আজকে আমরা পবিত্র কোরআনুল করিমের সূরাতুন নাবার 17 নং আয়াত থেকে তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا ভেঙ্গে ভেঙ্গে প্রতিটা শব্দের মধ্যে কি হচ্ছে এটা আপনারা নিজেরা চিন্তা করবেন, গবেষণা করবেন, দেখবেন, বুঝবেন, তবে আপনাদের পড়াটা সুন্দর হবে। আমরা কোন জায়গায় কি হয়েছে এই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করব। আগে আমরা ভেঙে ভেঙে ধীরে ধীরে সুন্দর করে পড়ছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইন্নার মধ্যে কি ওয়াজিব গুন্না, কোন গুন্না? অজীব গুন্না কাকে বলে? হরকতের বামে নুনে নিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না। এখানে হামজা জের ই হরকত, হরকতের বামে নুনে তাসদীদ, তাই ওয়াজিব গুন্না। ইন্না ইয়াউমাল ফাসলি কানা, অল্প পরিমাণ টেনেছি, কেন কি হয়েছে এখন এখানে মধ্যে তো বাই কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, তো এখানে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে কানা, এই জন্য এক আলিফ পরিমাণ টানতে হবে। কানা মি এখানেও আমরা অল্প পরিমাণ টানলাম, কেন টানলাম? জেরের বাম পাশে দজমলাইয়া কি হয় মধ্যে কথা, এখানেও টানলাম, কেন মধ্যে তো বাই, কেন কিভাবে? জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে এই যে ব্যাপারগুলো, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে কানের মধ্যে টেনেছি, ক এর মধ্যে টেনেছি, তারপরে মি জেরের বাম পাশে যজমলা ইয়া হওয়ার কারণে এখানেও আমরা টেনেছি, তো এই বিষয়গুলো বুঝতে হবে। তারপরে মি ক টান ছিল, আমরা পড়েছি মি ক ত, কেন বললাম মি কথা? এখানে তো মি কথা টান ছিল। অক্ষ করার সময় যদি দুই জবর পাওয়া যায়, দুই জবর বাদ দিয়া এক জবর পড়া যায়, এই নীতিমালার আলোকে আমরা মি কথা টান থেকে মি কথা পড়েছি, ঠিক আছে? এবার পুরোটা একসাথে দেখেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মি কথা এখানে আমরা একটা গুন্না করেছি, এই গুন্নাটা কি গুন্না কে বলতে পারেন? বলেন দেখি, ইকফা গুন্না, মাশাআল্লাহ। এখানে ইউন ছিল, ইউন ফাখু ছিল, নুন সাকিন, ইউন নুন সাকিন, নুন সাকিনের পরে ফা এসেছে, ফা হলো ইকফার 15টি হরফের একটি হরফ, ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসলে
ওই নুন সাকিন বা তানবিনকে ওই হরফের মধ্যে গোপন করে গুণার সাথে পড়তে হয়। তাহলে এখানে ছিল ইউন ফা, তাহলে নুন সাকিনকে আমরা ফায়ের ভিতরে গোপন করব। ইউন ফা হু ফিসুরি ফিসুরি ফাতাতুনা বলার সময় ফা কোথা থেকে বের হয়, ফার মাখরাজ কি, কোন জায়গা থেকে, ঠোঁট থেকে। ঠোঁট উপরের দাঁতের কিছু অংশ ঠোঁটের মধ্যে লাগবে এবং বাতাস বের হবে, যেমন এফ এফ। তারপরে ওয়াও বলার সময় দুই ঠোঁট যতটুকু সম্ভব গুণ করা যায় গুণ করতে হবে। এফ ওয়া জা এফ ওয়া জা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা এফ ওয়া জা السماء এখানে আমরা দীর্ঘ পরিমাণ টেনেছি, কেন টেনেছি, মধ্যে মুত্তাসিল কাকে বলে, মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন বামে গুল হুজা। তো এখানে মিমের উপরে সামা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ ছিল, মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন এসেছে, তারপরে গুল হামজা আসার কারণে মধ্যে মুত্তাসিল, চার আলিফ পরিমাণ টানতে হবে। এখানে বায়ের মধ্যে আমরা ঝটকা লাগিয়ে পড়েছি, কেন, কলকলা হয়েছে। কলকলা কিভাবে হয়, কলকলা হরফে জজম হইলে কলকলা হয়। কলকলা হরফ কয়টি বলেন দেখি, কি কি, কফ ত বা জিম দাল, যার সমষ্টি হলো কুতুবু জাদ্দিন, কি কুতুবু। এই পাঁচটি হরফের কোনো একটি হরফে যদি জজম হয় তাহলে আওয়াজের মধ্যে প্রতিধ্বনি সৃষ্টি হবে, যেমন আব ওয়া বা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত ওয়াসুয়িরাতিল জিবালু সুয়িরাতিল জিবালু ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা
وسيرت الجبال فكانت سرابا আবার বলেন আজকে এই পর্যন্তই আসুন আমরা পিছন থেকে আরো একবার রিভার্স দিয়ে আসি বিসমিল্লাহির রহমানির রহিম সে করতেন না, পরে দেখা করার দরকার আছে না। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَفُتِحَتِ السَّمَاءُ فكانت أبوابا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি মিলনায়তনে আজকে সূরাতুন নাবার 17 নং আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মাস্ক করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বিশুদ্ধ রূপে পড়ার তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে মাস্কে ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।